বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال سبحانه وتعالى وأن ليس للإنسان إلا ما سعى وقال سبحانه وتعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم লা তাকনাতু মীর রহমতিল্লাহ আল্লাহ সোওয়াহানা আলার জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি মোহাম্মদু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে যে অনুষ্ঠানে আমরা যুবকদের জন্য একটি কর্ম পদ্ধতি যুবকদের জন্য এগিয়ে যাওয়ার একটি প্রত্যয় এবং ভালো কিছু করার জন্য নিজের ভিতরে একটি মানসিকতা সৃষ্টি করার আমরা একটি ইতিবাচক সেন্টিমেন্ট তৈরি করার জন্য প্রয়াস চালাচ্ছি আমাদের যুব সমাজের একটা বড় অংশ হতাশাগ্রস্ত আপনি দেখবেন মাথা উস্কো ফুস্কো চুল জামা কাপড়গুলো যেন কেমন এলোমেলো হোয়াট ইজ ইউর প্রবলেম প্রশ্নের জবাব একটা দীর্ঘ নিঃশ্বাস হয়তো দেখবেন কোনো এক গাছের তলায় বসে একটার পর একটা বিড়ি সিগারেট ধরিয়ে স্মোকিং করে চলছে স্মোকার স্তম্ভিত হয়ে হয়তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যুবক তোমার সমস্যা কি লাল টুকটুকে চোখ আপনার দিকে তাকিয়ে সে কোনো উত্তর দিবে না সে তার ভাষা দিয়ে বুঝিয়ে দিবে আমার সঙ্গে তোমার কথা বলে কোনো লাভ নেই তুমি তোমার পথে যাও তার মানে সে হতাশাগ্রস্ত হয়তো আপনি রাস্তার পাশে কোনো যুবককে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে থাকবেন নেশাগ্রস্ত নেশাতে ডুবে গেছে মাদক গ্রহণ করেছে তোমার সমস্যা একই জবাব এই যে হতাশার চিত্র আমরা অহরহ আমাদের যুবকদের ভিতরে দেখতে পাই এই সব হতাশার পিছনে আসলে কি কারণ একটি জাতির যুব শক্তি যদি হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে সেই জাতিটি আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে একটি জাতি যদি শক্ত হয়ে যায় তার যুব সমাজ তাহলে সেই জাতিটি ক্রমে ক্রমে মেরুদণ্ডহীন হয়ে যায় একটি জাতি যদি হতাশাগ্রস্ত যুব সমাজ লাভ করে তাহলে সেই জাতির অগ্রগতি থমকে যায় আমাদের যুব সমাজের কী অবস্থা আমরা পিছনের আলোচনাগুলোতে আপনাদের সঙ্গে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি ইসলামী শিক্ষার অভাব আমাদের যুবকদের একটা বড় অংশ ইসলামী শিক্ষা থেকে দূরে ইসলামী মূল্যবোধ থেকে দূরে আমাদের যুবকদের এই অংশটি শুধু তারা দেখেন ইসলাম কিছু আনুষঙ্গিক কার্যক্রম অনেক বিত্তমান পরিবার এলিট পরিবার আছেন যেই সব পরিবারে তিন চার ধাপের ফ্যামিলি মেম্বার্স রয়েছেন যারা শিশু কিশোর আমাদের এই শিশু কিশোররা তারা টেলিভিশনের সামনে বিভিন্ন চ্যানেলে কার্টুন ছবি দেখতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে আমাদের কিছু ছেলে মেয়েরা কিছু শিশুরা এই সব পরিবারে কম্পিউটারে ল্যাপটপে তারা গেমস খেলে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে আমাদের থার্ড বা ফোর্থ জেনারেশন শিশু কিশোরদের উপরে যারা বয়স কাল অতিক্রম করে অথবা আমরা যুবকদের সূচনা বয়স থেকে যে বয়স আঠারো বছর থেকে নিয়ে তদুর্ধ বয়স এই যুবক শ্রেণীটি এক চাকচিক্রময় জগতের মুহে বিভোর তারা ওয়েস্টার্ন কালচার ইউরোপ আমেরিকা বিশ্বব্যাপী তারা নেটওয়ার্কের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার নিজেদের চরিত্র নিজেদের ধর্ম নিজেদের মূল্যবোধ নিজেদের সংস্কৃতিকে চিনেও না অথবা নিজেদের সংস্কৃতিকে তারা বুঝেও না অথবা তারা এগুলো চেনার অথবা বোঝার কোনো সুযোগই পায়নি তারা চলছে ঘুরছে এক স্বপ্নময় ভুবনে এই যুবক শ্রেণীটি সত্যিকার অর্থে মুসলিম যুবকদের এই অংশটি চলনে বলনে এবং কালচারে পোশাকে পরিচ্ছদে অনেকটাই ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হয়ে উঠছে এরা ইসলাম কি কেন মানুষের পূর্ণাঙ্গ জীবনের যে সমস্যা সমাধান এ নিয়ে তাদের কখনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগই হচ্ছে না এ হলো একটা পর্যায় এর উপরে আমাদের আরেকটি পর্যায় হলো এই ভর্তি বয়সের অথবা টেন্টেটিভ এইজের যুবকদের বাবা মা তারা শিক্ষিত হয়তো পেশায় ব্যবসায়ী কর্পোরেট ইন্ডাস্ট্রি হয়তো তারা মালিক অথবা তারা বড় বড়ো উচ্চশিক্ষাবিদ কর্মকর্তা বোধ বাপ এবং মা দুইজন হয়তো স্বশ ক্ষেত্রে তারা ব্যস্ত তারা তাদের প্রফেশনাল অ্যাডভেঞ্চার্স বলি অথবা প্রফেশনাল সফলতা বা উন্নত পর্যায়ে উন্নীত হওয়ার জন্য নিজেরা আত্মকেন্দ্রিক কিভাবে এগিয়ে যাবে কিভাবে আরও বড় পর্দে যাওয়া যাবে কিভাবে আরও এগিয়ে যাওয়া যাবে এই নিয়ে তারা ব্যস্ত তাদের উপরের যে ধাপটি আমাদের সিনিয়র আমাদের বয়স্ক মুরব্বীগণ যারা রিটায়ার্ড পার্সন অথবা যারা কর্মক্ষম বার্ধক্যের জরাজীর্ণ অবস্থায় উপস্থিত দাদা দাদি নানা নানি যা তাদের পরিচয় আজকে তারা হয়তো ঘরের কোনায় মাগরেবের সালাতে ইবাদতে নিমগ্ন হয়তো ফজরের সালা আদায় করে বাড়ির আঙ্গিনায় পদচারণাকারী হাতে লাঠি মাথায় টুপি বৃদ্ধা দাদি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে শরীর আবৃত করে ঘরের ভিতরে নামাজ পড়ছেন তাসবি করছেন মনে কষ্ট নেবেন না অধিকাংশ আমাদের এই মুরব্বি শ্রেণীরা অনেকেই কিন্তু এই কোরআন তিলাওয়াত করতে জানেন না তারাও সময় হয়তো ভালো শিক্ষিত উচ্চশিক্ষিত অথবা অল্প শিক্ষিত যাই হন হতে পারে বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি স্বল্পতার জন্য এখন আর কোরআন তিলাওয়াতই করতে পারেন না অনেকে আবার কোরআন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ আমি এমন বৃদ্ধা মাদের দেখেছি যারা নিবিষ্ট মনে কোরআন তিলাওয়াত করেন যদিও তারা কোরআনের অর্থ বুঝতে পারেন না কিন্তু তারা তিলাওয়াত করেন দাদা নানা তারা মসজিদে বসে বৃদ্ধদের সঙ্গে দোয়া কালাম এগুলো নিয়ে আলোচনা করেন এই পর্বে রয়েছে ইসলাম এই জেনারেশনে রয়েছে ইসলাম কিন্তু এর পরের জেনারেশন বাবা দাদা দাদির যে ছেলে ছেলে বউ তারা রয়েছে উপরে উঠার এক অসম প্রতিযোগিতায় ব্যস্ত প্রমোশন হবে কিভাবে পদমর্যাদা বাড়বে কিভাবে ইনকাম সোর্স বাড়বে কিভাবে আরো উপরে কিভাবে যাওয়া যাবে এই নিয়ে চলছে এখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার এক প্রতিযোগিতা তাদের ছেলে মেয়ে যুবক এবং যুবতী ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা হয়তো পড়াশোনার শেষ পর্যায়ে তারা কি করছে কোথায় যাচ্ছে হয়তো তাদের পড়াশোনার ব্যাপারে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালো সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বাবা মা তাদের সহযোগিতা করছেন কিন্তু এই উপরের পর্বে নামাজ ইবাদত বন্দুকে খুব কম তারা পাঁচ ওয়াক্ত নামাজকে তেমন গুরুত্ব মনে করেন না ওই যে প্রতিযোগিতায় লিপ্ত বাবা মা ভদ্রতার কারণে তারা জুমার নামাজে ঈদের নামাজে নতুন জামা পড়ে পাঞ্জাবি পড়ে দাদার কাছ থেকে বাবার কাছে এসেছে ইসলাম খুব দুর্বল হয়ে হয়তো তিনিও যেদিন দাদা হবেন নামাজের পরিমাণ বাড়িয়ে দিবেন এটাই আমাদের দেশে হয় কিন্তু এখন শক্তি আছে এখন নামাজের ব্যাপারে তত আগ্রহ নেই আর মা আধুনিক শিক্ষিতা পোশাকে আশাকে চালচলনে অনেকটাই মডার্ন আমি এমন মডার্ন আধুনিক মহিলাকে বলতে শুনেছি তার চেহারার মেকআপ বা এই যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে যে অজু করলে এগুলো তো ধুয়ে যাবে আর এত কষ্ট করে সকালে একবারেই চেহারায় এই মেকআপ পরিধান করেছি এটা যদি ধুয়ে যায় তাহলে তো সব পরিশ্রমী বৃথা জন্য আমি নামাজ আদায় করি না ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দেখুন মুসলমানের কালচার মুসলমানদের কাছ থেকে কিভাবে বিদায় হয়ে যাচ্ছে নামাজের চাইতে মেকআপের গুরুত্ব বেশি আমাদের অনেকের কাছে নামাজের চাইতে তার নিজের কাজের গুরুত্ব বেশি এই বাবা মা তারা নিজেরা দুজন দু অফিসে চলে যাচ্ছেন রয়ে গেল তার যুবক যুবতী ছেলে অথবা মেয়ে কখনোই বলেন না আজকে ফজরের নামাজ পড়েছ ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যায় বাবা তার ব্যাগ আগিয়ে দেয় গাড়ি ভাড়া দেয় সুন্দর করে সাজিয়ে দেয় বলে সাবধানে চলবে কিন্তু কখনোই কাউকে বলতে শুনি না খুব কম ঠিকমতো নামাজ পড়ো নামাজ ছেড়ো না সম্মানিত যুবক ভাইয়েরা আমাদের সামাজিক ধর্মীয় অবক্ষয়ের কথা বলছি তো এই বিষয়টি একটু বিরতির পরে ফিরে এসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলী দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করেছে কিন্তু আল্লাহ পছন্দ করে বেশি বখিন না হওয়া বেশি খরচ না করা শেখ আব্দুল কাইয়ুম তাহলে মানুষ শালাক হয়ে যায় যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে তাসকিয়াতে করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ कायम ইনসব قائم করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া বড় শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা 6:30 টায় বা পুনরপ্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় He faces. He listens. My question is about the beard. About Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম বারাকাতু যুবক ভাইরা ফিরে আসলাম আবারও সেই আলোচনা নিয়ে যে আলোচনা বিরতির আগে চালাচ্ছিলাম একটি পরিবারে চারটি পর্যায় দেখুন একটি হলো বৃদ্ধ দাদা দাদি যাদের ভিতরে রয়েছে ইসলাম অর্থাৎ যারা ইসলামের বাহ্যিক আমুলগুলোকে এই বয়সে এসে ধারণ করেছেন তারা নামাজ পড়ছেন ইসলামী পোশাক পড়ছেন টুপি পরছেন আবার বৃদ্ধা দাদি তিনিও মাথায় কাপড় দিচ্ছেন এবং তিনি যথাযথ শালীন মার্জিত পর্দার যে বিধান আল্লাপাকের এটিকে মেনে চলছেন এই পর্দার বিধান পরবর্তী ধাপে এসে শিথিল হয়ে গেছে আমাদের আধুনিকা শিক্ষিতা বোন যিনি তার অফিসে যাচ্ছেন তিনি তার সাজগুজের কারণে অনেক ক্ষেত্রে বোরকা অথবা যেটা ইসলামী হিজাবকে পরিহার করছেন আমার ভাইয়ের কাছে এসে ইসলামী মূল্যবোধ এবং আদর্শটা কিছুটা শিথিল হয়ে যাচ্ছে তিনি পাঁচ নামাজ ঠিক মতো আদায় করছেন না তিনি জুমার নামাজে যাচ্ছেন সামাজিকতা রক্ষা করতে হয়তো ঈদের নামাজে যাচ্ছেন অফিসে ব্যস্ত থাকার কারণে একটা অজুহাত দিয়ে তিনি নামাজ আদায় করছেন না আবার আমাদের আধুনিক বোনেরা ওই যে বললাম বিভিন্ন অজুহাত দাঁড় করে তারা হয়তো নামাজ ছেড়ে দিচ্ছেন এই যে দ্বিতীয় পর্যায়ে এসে দ্বিতীয় জেনারেশনে এসে ইসলামিক কালচার ইসলামিক মূল্যবোধ ইসলামিক শিক্ষাকে আমরা অনেকটা কমিয়ে ফেলেছি তাদের পরবর্তী পর্যায়ে এসে আমরা কি দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে এবং মেয়ে মেয়েটি এক রঙিন জগতে বিচরণ করছে ছেলেটি এক স্বপ্নময় ভুবনে বিচরণ করছে ইন্টারনেটের মাধ্যমে সে সারা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় কোন ইউনিভার্সিটিতে তার জন্য কোন সাবজেক্ট কোন বিষয় অফার করেছে কোথায় গেলে সে আরো বেশি আধুনিক সায়েন্স এন্ড টেকনোলজি বিষয়ে আরও বেশি অ্যাডভান্স হতে পারবে কম্পিউটার আইসিটি অথবা এম বিএ অথবা বিবিএ অথবা আদার্স আর্কিটেকচার অথবা মেডিকেল সায়েন্স এইসব বিষয়ে তারা সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে আর তাদের বাবা মা তাদেরকে কখনো নামাজের জন্য খুব বেশি একটা সচেতন করছেন না তবে আমি আলোচনায় বিনয়ের সঙ্গে বলবো অনেক পরিবার আছেন যারা তাদের যুবক ছেলে এবং মেয়েকে নামাজের জন্য তাকিদ দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের এই আমলের বিনিময়ে জান্নাত দান করুন আমিন কিন্তু আমরা বলছি অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা দেখছি এই বাস্তবতাটাকে নিয়ে এই আলোচনাটি চালিয়ে যাচ্ছে আমরা দেখছি একজন যুবক ছেলেকে বাবা গাড়িতে উঠিয়ে দিচ্ছেন ট্রেনে তার খরচের জন্য টাকা পয়সা দিচ্ছেন যোগাযোগের জন্য মোবাইল ফোন দিচ্ছেন তাকে উপদেশ দিচ্ছেন ভালো করে পড়াশোনা করার জন্য এই সেমিস্টারে তাকে ভালো করতে হবে তাতে তার রেজাল্ট ভালো হবে বহু উপদেশ দিচ্ছেন সতর্ক হয়ে চলার জন্য তাকে সাবধানও করছেন দেখো বন্ধুদের সঙ্গে বেশি মিশবে না বাহিরে যাবে না এই করবে না এই করবে না কিন্তু তার পূর্ণ উপদেশের ভিতরে আমরা এই কথাগুলো দেখি না যে দেখো যখনই নামাজের সময় হবে নামাজটা পড়ে নিও খুব কম আর সকালবেলায় ফজরের নামাজ পড়ে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করে নিও আর গভীর রাত্রে পড়াশোনা শেষ করে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো ভালো না হলে কমপক্ষে নীরবে আল্লাহর কাছে এই কথা বলো রব্বি জিদ্নি ইলমা আল্লাহ তুমি আমার এলেম বাড়িয়ে দাও অথবা এই কথা বলা রব্বিশা রব্লি সদরি আমরি সির লি আম্রি ও কুদা আল্লাহ তুমি আমার মুখের জড়তা দূর করে দাও আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার মুখের ভিতরের এই জটিলতাগুলোকে জড়তাগুলোকে খুলে দাও যাতে মানুষ আমার কথা বুঝতে পারে দেখুন তো আবারও চলে আসছে ডক্টর জাকির নায়ে কথা ওনার সময়ে কথা বলায় জড়তা ছিল আর আজকে তিনি বিশ্ব সেরা ইসলাম প্রচারক শ্রেষ্ঠ একজন আলোচক এটি আল্লাহর দান সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে তুমি যদি সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ কি না দিতে পারেন এই বিশ্বাসটি আজকে আমাদের অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে আমরা সম্পূর্ণরূপে যন্ত্র নির্ভর হয়ে গেছি আমরা কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে গেছি আমার সম্মানিত যুবক ভাইরা এই যে পরিবারের ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ধারাবাহিকতা এই যুবক যুবতী তারা নামাজ আদায় করে না তাদের পোশাকের ভিতরে ইসলামী আদর্শ মূল্যবোধ নেই তারা যথাযথভাবে ইসলামিক কালচার এটার অনুসরণ করে না তারা যা শুনছে গানের মাধ্যমে সেটা বস্তুবাদী পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার তারা যা দেখছে ওয়েস্টার্ন কালচার তারা যা করছে ওয়েস্টার্ন কালচার হলশ্রুতিতে আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে তারা আস্তে আস্তে নিজেদের সমস্ত কালচারকে ছেড়ে সমস্ত মূল্যবোধকে ছেড়ে একটি ভিন্ন মূল্যবোধের দিকে তারা এগিয়ে যাচ্ছে এ হলো আমাদের থার্ড জেনারেশন এরপরে যে দুটো শিশু বাচ্চা রেখে এসেছেন ওই বাচ্চা দুটোর কথা বলেছিলাম আছে কম্পিউটারের সামনে আছে ল্যাপটপের সামনে গেমস নিয়ে খেলছে তারা ভবিষ্যতে কোথায় যাবে তা নিয়ে আমাদের অভিভাবকদের ওইভাবে চিন্তা নয় অভিভাবকগণ ভাবছেন তাকে কোন স্কুলে পড়াবেন কোন ইংলিশ মিডিয়ামে পড়াবেন আমি ইংলিশ মিডিয়াম পড়াকে নিরুৎসাহিত করছি না অবশ্যই এটি ভালো শিক্ষা ব্যবস্থা কিন্তু এই শিক্ষার পাশাপাশি আমার নিজের যে আদর্শ আমার নিজের যে কালচার আমার নিজের যে বিশ্বাস ফেইথ এগুলোকে অবশ্যই সুদৃঢ়ভাবে আমার সন্তানের ভিতরে গ্রথিত করে দেওয়া এটি আমার দায়িত্ব নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এই বিষয়টি আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম রায়তিহি এ আমাদের উপর দায়িত্ব সন্তানকে সদভাবে গড়ে তোলা তাদেরকে হতাশার জগৎ থেকে বের করে নিয়ে আসা তা আমরা এই পর্বে হতাশা নিয়ে শুরু করেছিলাম যুবক বন্ধুরা আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর যুবকদেরকে দেখা যায় যারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত যিনি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন চাকুরি না পাওয়ার কারণে তিনি হতাশাগ্রস্ত তিনি আজ নিজের জীবনের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেছেন কিন্তু তার হাত দুটো অথবা তার চিন্তা কোনো কাজের জন্য উপযুক্ত কর্মীর হাতে পরিণত হয় নাই যার জন্য তিনি বাইরে বের হয়ে বলছেন আমি বেকার আমার কোনো কাজ নেই আমি কোনো কিছুই করার শক্তি রাখি না এই যে ব্যর্থতা এই ধরনের ব্যর্থতা হতাশা এবং এই হতাশা থেকে যুবকদের ভিতরে নেশাগ্রস্ত হওয়া এবং যুবকদের ভিতরে নেশার মাধ্যমে এক ধরনের হিংস্রতার সৃষ্টি হওয়া এবং এই হিংস্রতার মধ্য দিয়ে যুবকদের মধ্যে যে বিপর্যয় তৈরি হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক তো এই হতাশাগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহান হুয়াতা আলাপ পবিত্র কোরআনের মধ্যে এভাবে ডাক দিয়েছেন ইয়া রবিবাদী আল্লাহ দিন আশরাফুফ আলাফ হে আমার হতাশাগ্রস্ত অথবা জীবনে যারা নিজেদের উপরে অনেক বেশি অবিচার করেছ সীমা লঙ্ঘন করেছো অথবা যারা নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছ আল্লাহ রহমত থেকে তুমি হতাশ হয়েও না নিরাশ হয়েও না জীবনের যে পর্যায়ে আছি এখান থেকেই আমরা আল্লাহর উপরে তাওয়াকুল করে ভরসা করে আমি হাসবো সেখান থেকে আমরা এগিয়ে যেতে পারি এর ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে কঠিন এক ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়েও একজন বিজয়ের স্বপ্ন দেখতে পারে সম্পদ ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়েও আবার সামনে এগিয়ে যাওয়ার সে স্বপ্ন দেখতে পারে আর এজন্য একজন যুবককে তার নিজের ভিতরের লুকায়িত যে শক্তি আল্লাহ দান করেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে মানুষ তো এটা খনির মতো খনির ভিতরে যেরকম আনলিমিটেড অপরিসীম অকল্পনীয় শক্তিময় সম্পদ মূল্যবান সম্পদ সেখানে সন্নিবেশিত থাকে মানব জাতিটাও ঠিক সেরকম এই মানুষের ভিতর থেকে এই জ্ঞানী গুণী চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার সব বেরিয়ে আসছে আল্লাহ্বা কাকে কি বানাবেন কোথায় নিয়ে কাকে পৌঁছাবেন একে আপনি আমি বলতে পারি আজকের যুবক আল্লাহ আপনাকে দিয়ে কোথায় কোন জায়গায় পৌঁছাবেন এ কথা কি আমরা বলতে পারি না আল্লাহ সুবাহান হুয়াতা আল্লাহ এই তকদিরকে নিজে নিয়ন্ত্রণ করেন তবে যে চেষ্টা করে ওয়ানলে ইনসান ইল্লা মা মানুষ যদি চেষ্টা করে আত্মনিবেদিত হয় একাগ্রতার সঙ্গে সে যদি কাজ করে যায় তাহলে সে সব বাধা অতিক্রম করে সফলতার প্রান্তে পৌঁছতে পারে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে আধার দেখে ভয়ে আড়ালে তার সূর্য হাসে সফলতা একদিন আসবেই আসবে তবে হ্যাঁ এই সফলতার জন্য আপনাকে একটি আশ্রয় অবলম্বন করতে হবে আপনাকে সফলতা দেওয়ার জন্য আপনার ভিতর থেকে একটি বিষয়কে নির্বাচন করে নিতে হবে আর আপনার এই বিষয়টিকে নির্বাচন করে আপনার ভিতরের যে লুকায়িত শক্তি প্রেশনার মাধ্যমে প্রেরণার মাধ্যমে মোটিভেশনের মধ্য দিয়ে আপনার নিজেকে জাগিয়ে তুলতে হবে ঘুমিয়ে থেকে নয় ঘুমিয়ে কাজা করেছো ফজর তখনও জাগনি যখনও জহর ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের এই দিনগুলো পার করে দিলে চলবে না বিশ্বটাকে আমরা জয় করতে চাই এই জয় করার শক্তি মানসিকতা আল্লাপাক যুবককে দান করেছেন এই জন্য কাল একজন মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যদি কেউ নিজেকে যথাযথভাবে সঠিক পথে পরিচালিত করতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সফলতা অনিবার্য এই জীবনে এসে যদি কেউ হুচট খেয়ে ফেলেন বিষয় নির্বাচনে প্রফেশন নির্বাচনে পেশা নির্বাচনে জীবন সঙ্গী নির্বাচনে আপনি যদি ভুল করেন এবং যদি আপনি বিপথে চালিত হন যদি আপনাকে হতাশা গ্রাস করে তাহলে আপনার এই মহামূল্যবান জীবন আপনি নিজে নিজেকে ধ্বংসের ভিতরে নিক্ষেপ করলেন এটি আল্লাহফাক বলছেন ইন্লাল্লাহ আল্লাহ ইয়াই রোমা বে কওমেন আত্মাই আপনার নিজেকেই আপনার পরিবর্তনে আপনার উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে আর এই এগিয়ে যেতে পারলেই আপনার জন্য আল্লাহ সুবহান হুয়াতালার ঘোষিত পুরস্কার অপেক্ষা করছে কোনো হতাশা নয় সাহসিকতা নিয়ে একটা চমৎকার বিষয়কে নির্বাচন করে আপনার একটি প্রফেশনকে নির্বাচন করে সামনে এগিয়ে চলুন আর বলুন তাবাক্কাল তু আল্লাহ আল্লাহ আপনাকে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দিবেন ইনশা আল্লাহ আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করব আবারও দেখা হবে পরবর্তী পর্বে সেখানে আমরা নিজের ভিতরের লুকায়িত শক্তিকে জাগ্রত করার কৌশলগুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি আপনি আমাদের সঙ্গে আবারও যোগ দিবেন এই প্রত্যাশায় শুভকামনা করে আসসালামু আলাইকুম বরহমি ববরকাত জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন আলোকে জীবন গড়ার বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ আরব্বুল আল আমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টাবেন এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই